ভোরের নিউজ 24 ঘন্টায় সংবাদ সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। খালেদার মুক্তি নিয়ে প্রশ্ন, খেপেছেন কাদের, কাদের কেন খেপেছেন জানতে পুরো ভিডিওটিতে চোখ রাখুন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের ওপর বেজায় চটেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি সাংবাদিকদের কাছে অনুরোধও জানিয়েছেন, বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা বিভাগের যৌথ সভার সূচনা বক্তব্যে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খালেদা জিয়ার বিষয়ে এমন মন্তব্য করেন তিনি। এ সময় খালেদা জিয়ার জামিন বিষয়ে বারবার একই প্রশ্ন করে বিব্রত না করতেও সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তিনি আদালতের অধীনে আছেন, আদালত তার বিষয় ঠিক করবেন, এটি কোনো রাজনৈতিক মামলা নয়, এটি দুর্নীতি মামলা, কারো নামে দুর্নীতির মামলা হলে আদালতই সিদ্ধান্ত নেবে, বিষয়টি আওয়ামী লীগের হাতে নেই, শেখ হাসিনার হাতে নেই, আমাদের কারো কাছে বিষয়টি নেই, আমাদের এখতিয়ারে এটি নেই, কাজেই এই প্রশ্নটি করে বারবার বিব্রত করবেন না, আমি এই প্রশ্নের জবাব আর দিতে চাই না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।